তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই, যদি জমা দিতে না পারেন আমরা আবার জমা নেওয়ার ব্যবস্থা করব। আপনাদের বলি তাতে দরকার হলে তিন চার দিন আমরা বাড়িয়ে দেবো, স্পেশাল ক্যাম্প করে, কিন্তু বেশি ভিড় গায়ে গায়ে লাগিয়ে করবেন না, কোভিড রেস্ট্রিকশন চলছে। আর যারা জেনুইন তারা সবাই পাবেন, 25 থেকে 65 বছর, যারা সরকারি চাকরি করেন না বা কোনো পেনশন পান না তারা পেনশন পান তারা ছাড়া, সরকারি চাকরি করেন আর পেনশন পান তারা ছাড়া, সাধারণ মা বোনেরা, যারা স্বাস্থ্যসাথী কার্ড করেছেন তারা তো অলরেডি স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই আপনার ফর্ম পেয়ে যাবেন। স্বাস্থ্যসাথী কার্ড এখনো যারা করতে পারেননি তারা ফ্যামিলি হিসেবে করে নিন। আর স্বাস্থ্যসাথী কার্ডে আমরা একটা নিয়ম করেছি, ধরুন লিডারে মানে বাড়ির ধরুন যে সবচেয়ে বয়স্ক মহিলা গার্জেন তার নামে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডটা, কিন্তু সেই বাড়িতে তিনটে মহিলা আছে তারা 25 থেকে 60 এর মধ্যে পড়ে, কিন্তু তাদের নামে স্বাস্থ্যসাথী কার্ডটা নেই কিন্তু তার গার্জেনের নামে থাকলে ওই বাড়ির বউরা পাবে, মেয়েরা পাবে যাদের 25 থেকে 60 বছর বয়স। এটা একটু তফাৎ আছে, এটা একটু যদি আপনারা ক্ল্যারিফাই করে দেন। এইরকম সব কাজই করা হচ্ছে, এইগুলো নিয়ে আলোচনা হয়েছে।